সময়ের হাত ধরে সময় মেনে প্রতিদিনের মতো আজও আমরা হাজির হয়েছি বাংলার গান বাংলার প্রাণ সুরের খেয়া অনুষ্ঠানে। সুরের খেয়া বাইতে বাইতে আমরা প্রতিদিনই গানে আর গল্পে বেশ কিছুটা ভালো সময় কাটাই, আর আপনাদেরকে কিছুটা ভালো সময় উপহার দেওয়ার চেষ্টা করি। তবে আজ সুরের খেয়া একটু অন্যভাবে আমরা উপস্থাপনা করতে চলেছি, একটু স্বাদ বদল বলা যায়। কারণ আজকে সুরের খেয়া গল্পে আর সুরে সুরে সেজে উঠেছে, আর এত সুন্দরভাবে সাজিয়ে তুলতে আমার পাশে শিল্পী হিসাবে রয়েছে রিয়া থান্ডার। রিয়া, কোথা থেকে এসেছো আগে বলো? হাওড়া আন্দুল থেকে। আচ্ছা রিয়া, কেমন আছো? ভালো, খুব ভালো। নতুন বছর নতুন ভাবে শুরু হচ্ছে, সবার ভালো কাটুক। একদম, এটাই আমাদের সবার কাম্য। গত বছরটা যেভাবে গেছে প্রত্যেক মানুষেরই। আচ্ছা রিয়া, আমি একটু জানতে চাইবো শুরুতেই, মেয়ে মানেই গান নাচ ছোট থেকেই, তো গিটার কিভাবে? ছোটবেলা থেকে নাচ আঁকা শিখেছি। আচ্ছা, গানটা শিখিনি। বেশ বেশ। হ্যাঁ, কিন্তু এই দু বছর হলো এটা শিখছি। মেইনলি গেছিলাম স্প্যানিশ গিটার শিখতে। আচ্ছা, যেহেতু আমার হাইটটাও শর্ট, হাতটাও ছোট ছোট, স্প্যানিশ গিটার হচ্ছিল না, তাই উনি মামা প্রথমেই বললেন তুমি হাওয়াইন গিটার শেখো। ছোটবেলা থেকে হাওয়াইন গিটার জানতাম, অনেকে বাজাতো, একদম, তবে রেয়ার, খুব বেশি লোকে শিখতো না। কিন্তু যে স্প্যানিশ গিটার তো সবাই বাজায়, কিন্তু যখন বললেন হাওয়াইন গিটার বাজাবে, তা আমি ভাবলাম ইউনিক কিছু হবে আর একটু এক্সেপশনাল হবে, শেখা যায়। এই দু বছরের যাত্রা। আচ্ছা বেশ, মানে হাইটটা শর্ট হওয়াতে একটু নতুনত্ব কিছু হয়েছে লাইফে, ইউনিক কিছু হয়েছে। বেশ বেশ, আচ্ছা আমরা প্রথম সুরে যাব। একদম। Thank you.
রিয়া, গ্রাজুয়েশন কমপ্লিট, গল্পগত হতে জেনেছি, ভবিষ্যৎ পরিকল্পনা কিভাবে সাজিয়েছো বলো? এই মাস্টার্সটা এবার করব। আচ্ছা, দেখি নেক্সট এই ইয়ারে যদি চান্স না পাই তাহলে প্যাথোলজি নিয়ে চাকরি করতে হবে। আচ্ছা, হসপিটাল বা ডায়াগনস্টিক সেন্টারে। আচ্ছা বেশ, মানে গিটারটাকে ছাড়ছো না? না, গিটারটা ছাড়ছি একদম, তাই কোনোটাই, যা যা শিখেছি এখনো কোন রকমে চলছে, একেবারে ছেড়ে কোনোটাই দিই। এটা খুব ভালো, কিন্তু সবটাকে সাথে নিয়ে চলা ভালো। আচ্ছা, আর কলেজটা একটু শুনবো, কোন কলেজ? আমি ক্যালকাটা হসপিটাল থেকে পড়েছি। আচ্ছা, কলেজ বন্ধু বান্ধবকে কমপ্লিট হয়ে গেছে পড়াশুনো, কিন্তু যোগাযোগ আছে? একদম পুরো, মানে নর্মাল কলেজে যেরকম হয়, প্রচুর স্টুডেন্ট, প্রচুর গ্রুপ, এক একটা সেকশনে প্রচুর গ্রুপ, মানে 50 জন যদি হয় দুটো তিনটে করে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি গ্রুপ থাকে, কিন্তু আমাদের 15 জন ছিল, 15 জনে ইটসেলফ একটা গ্রুপ। ওকে, এখনো তাদের সাথে কন্ট্যাক্ট হয়, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ টাচ একেবারেই নয়,
আজকে সুরেখার জন্য যে গানগুলো সিলেকশনে রেখেছে প্রত্যেকটাই মন কেড়ে নেওয়া গান, ভীষণ পছন্দের গান আমাদের। তাই ও যখন বাজাচ্ছে আমার মতো আপনারাও যে যেটুকুই জানেন গেয়েই ফেলছেন হয়তো। রিয়া একদম শেষ লগ্নে পৌঁছে গেছে আজকে সুরেখিয়া, তো জিজ্ঞাসা করবো না কোন গান দিয়ে শেষ করছি আমরা, সরাসরি তোমার সুরে সুরে যাবো।